العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا আল্লাহ তাআলা আজকে আয়াতে শুরু করছেন সূরা আল মায়েদের 97 নম্বর আয়াতে জালাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম আল্লাহ তাআলা এই কাবাকে একটি হারাম ঘরের মর্যাদা দান করেছেন আল বাইতাল হারাম হারাম অর্থ হলো যেখানে অনেক নিষেধাজ্ঞা আছে এগুলোকে অমান্য করা যায় না এবং এদের সম্মানকে রক্ষা করতে হবে আল্লাহ তাআলা কাবাকে একটি হারাম ঘর বানিয়েছেন যেখানে অনেক কিছু নিষেধাজ্ঞা রয়েছে আল্লাহ তাআলা এই ঘরের আরো কি করেছেন কিয়ামাল লিন্নাস মানুষের জন্য কিয়ামের কারণ কিয়ামের ভূমিকা কি কিয়াম শব্দের অর্থ কি নামাজের মধ্যে কিয়াম আছে তার অর্থ কি দাঁড়ানো আবার সেখান থেকে আসে ইকামাতুস সালাহ আকিমুস সালাহ কদ কামাতিস সালাহ আকিমুস সালাহ অর্থ কি নামাজ প্রতিষ্ঠা কর প্রতিষ্ঠা কর তাহলে কিয়ামের অর্থ দাঁড়ানো কিয়ামের অর্থ একামতের অর্থ প্রতিষ্ঠা করা এখন আল্লাহ তাআলা এই ঘরকে কিয়াম বানিয়েছেন মানুষের জন্য এর তাফসীরটা কি হতে পারে মুফাসসিরিন কেরাম বলেছেন সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই ঘরকে অনেক কিছুর কারণ বানিয়েছেন যেমন ইয়াকুমু বিল কিয়ামে বিতাদিমিহি দীনহুম ও দুনিয়াহুম এই মানুষ যখন এই ঘরের সম্মান রক্ষা করে হক আদায় করে বেহরমতি করে না তখন মানুষের প্রতি দীন আছে এর ফলে আল্লাহ তাআলা তাদের দীন দুনিয়ার সব কিছু ঠিকঠাক রাখবেন আর যখন এই ঘরের সম্মান করা হবে না তখন কিন্তু দিন দুনিয়া কোনোটাই ঠিক থাকবে না সে কথা একটু পরে আসছে ইনশাআল্লাহ এবং এর ফলে এই ঘরের মর্যাদা রক্ষা করার কারণে তাদের দিনটাও ঠিক থাকবে তবে তাহলে ইয়াতিমু ইসলামুহু তাদের ইসলামটাও কমপ্লিট থাকবে ভালো থাকবে মোকাম্মল থাকবে মানুষ যতক্ষণ পর্যন্ত উমরায় যাবে হজে যাবে তাওয়াফ করবে সেখানে নামাজ পড়বে আল্লাহর ইবাদত করবে এই ঘরের কোনো বেহরমতি করবে না ঠিক এহরামের হুকুম আহকামগুলো মেনে চলবে ততদিন তাদের এই উম্মতের দিনদারি এই ইসলাম ঠিক থাকবে যখন এই ঘরে বেহরমতি শুরু হয়ে যাবে তখন উম্মতের আর কিছুই থাকবে না অবিহি তাহত্ত আউজারাহুম সেখানে গিয়ে মানুষ তাদের গুণাগুলোকে সাফ করে আসবে অনেক নেকির বস্তা নিয়ে আসবে আল আতায়াল জাজিলা আল ইহসানুল কাসীর আল্লাহ তাআলা অনেক কিছু দান করবেন এবং সেখানে মানুষ বহু দূর দূরান্ত থেকে সমস্ত মানুষ সেদিকে আসবে তাদের জমায়েত হবে তাদের ইজতেমা হবে ইয়াতারাফুন তারা সেখানে একে অপরকে চিনবে পরিচয় হবে কত দুনিয়ার মানুষ আসে বলেন তো দেখি পৃথিবীতে আর কোন জায়গা আছে এত দুনিয়ার মানুষ চতুর্দিক থেকে আসতে থাকে আপনি হজে উমরা গেলে দেখেন আশেপাশে কত দেশের লোক কোথায় ইন্দোনেশিয়া কোথায় উজবেকিস্তান কোথায় চীন কোথায় আফ্রিকার কোন দেশের সব পাওয়া যায় এবং সারা বছর আসে হজ সময় হজের সিজনে আর সারা বছর উমরার সিজনে সমানে মানুষ আসছে তাদের মধ্যে কথাবার্তা পরিচয় হওয়ার সুযোগ ইসলামের এই একটা মানে মেসেজ নিয়ে নেওয়ার সুযোগ আল্লাহর ঘরকে দেখে আল্লাহ তাআলার সম্পর্কে তাদের ঈমান আল্লাহ তাআলার সম্পর্কে তাদের ধারণা আরও মজবুত হবে এবং ঈমানের একটা ঈমানে উজ্জীবিত হয়ে ফেরত আসবে এবং সেখানে গিয়ে তারা কি ওখানে গেলেই অনেক ফায়দা সে কথা আল্লাহ তাআলা অন্যায়তে বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল আনআম সেখানে গিয়ে তারা তাদের জন্য যা ফায়দা হবে এমন কিছু তারা উইটনেস করবে এমন কিছু তারা দেখবে সচক্ষে দেখবে বলেন তো দেখি আল্লাহর ঘরকে দেখলে কার মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি হয় না বলেন আল্লাহর ঘরের দিকে তাকালে কাবার দিকে তাকালে মনের মধ্যে একটা পরিবর্তন হয় না মানুষের আসে না পাষাণ দিলের মধ্যেও
মনে হয় যেন আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। এই যে আকর্ষণ, এটি একটা মানুষের জন্য বড় কল্যাণের কারণ, সেখান থেকে কল্যাণ নিয়েই ফেরত আসে। বিশেষ করে হজের সময় বিভিন্ন জায়গায় তালবিয়া থেকে শুরু করে, তাকবীর থেকে শুরু করে, আল্লাহর নাম পড়া এবং পাথর মারার সময়, সব জায়গায় কোরবানি করার সময়, সব জায়গায় আল্লাহ তাআলার নাম নিতে হয়। এই যে কাণ্ডগুলো হয়, এগুলো মানুষের জন্য কিয়াম, মানুষের দুনিয়ার মধ্যে নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা, অস্তিত্বের জন্য এগুলো প্রয়োজন। হজটা উম্মতের জন্য ফরজ, আমাদের জীবনে একবার ফরজ। দেখেন, এমন যদি হয়, কোন কোন ইমাম বলেছেন যে একবার যদি এমন হয় যে কেউ হজ করতে যায় না, সবাই বলছে আমি তো গতবার হজ করছি, কিছুদিন আগে করছি, বাকিরা আগামী বছর যাবো, এই বছর কেউ হজে গেল না, এরকম যদি কোনো বছর ঘটে যায় তাহলে পৃথিবী আর থাকবে না। কাজে উম্মতের উপরে হজ, ওইখানে হজের ব্যবস্থা রাখা, কেউ গিয়ে হজ করা উম্মতের উপরে ফরজ। কোনো বছর কোনো কারণে যদি কেউ না যায় তাহলে এই পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রত্যেকেই এর জন্য আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবে। এবং আসলে আল্লাহর ঘরেকে এইভাবে বিরান করে ফেললে, কেউ না গেলে, তার পর্যন্ত দুনিয়ার আর অস্তিত্বই বাকি থাকবে না। এক পর্যায়ে আসবে যে কাবা ঘরের অস্তিত্ব শেষ হয়ে যাবে। কখন সেটা? কেয়ামতের আগে হাবশার, যেটা ইথিওপিয়ার এক জালিম বাদশাহ, কাবা ঘর অ্যাটাক করতে আসবে। তার পরিচয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফে বলেছেন, যু সুয়াই কাতাইন, অতি ছোট দুটো পাওয়ালা মানুষ, তার শরীরের গঠনটা বেশি ভালো হবে না, অত্যন্ত একটি বড় ধরনের দুষ্কৃতিকারী, সে তার বাহিনী নিয়ে কাবাঘরকে আক্রমণ করতে আসবে কেয়ামতের অল্প কিছুদিন আগে। এসে কাবাঘরের প্রত্যেকটি ইট পাথরকে সে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে খুলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই এই সিনটা দেখিয়েছেন ইন অ্যাডভান্স। তিনি যখন হাদিস বলেন, তিনি বলেন আমি দেখতে পাচ্ছি সেই দুষ্ট লোকটি হাতুড়ি দিয়ে কাবাঘরের, শাবল দিয়ে, ইত্যাদি দিয়ে কাবাঘরের পাথরগুলো এবং ইটগুলো খুঁড়ে খুঁড়ে খুলে ফেলতেছে, সেই কাবাঘরের অস্তিত্বকে বিনাশ করে ফেলবে। এরপরে আর কাবাঘরকে পুনর্নির্মাণ করার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তারপরে কিছুদিনের মধ্যে কেয়ামত অনুষ্ঠিত হবে। তাহলে এই এই আয়াতে ছোট্ট কথা অনেক বড় ইঙ্গিত আছে, দুনিয়ার অস্তিত্ব কাবাঘরের সঙ্গে সম্পর্কিত হয়ে আছে। যেদিন এই কাবাঘর থাকবে না, পৃথিবী তখন হারিয়ে যাওয়ার সময় চলে আসবে, পৃথিবীর অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার সময় হয়ে আসবে। তো এই কাবাঘর এত বড় একটা নিয়ামত, যেখানে মানুষ যাচ্ছে, ইবাদত করছে, আল্লাহ তাআলা একটা নিদর্শন দেখতে পাচ্ছে, আর এটার পরিচয় হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। তো দুনিয়ার মধ্যে মানুষের ঘর বলতে কি বোঝানো হয়? মানুষের থাকার ঘরকে ঘর বলে, তাই না? তো আল্লাহ তাআলা কি থাকার ঘর নাকি? সেটা কখনো নয়। আল্লাহ তাআলা এই থাকার এই হাজতের ঊর্ধ্বে, তিনি তো আরশের উপরে আছেন, আর রহমান ও আল আরশ ইস্তাওয়া। তা আল্লাহর ঘর কেন বলা হয়েছে? যে এই ঘরটা তাশরিফের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য যে ঘর বানানো হয়েছে, সম্মান বাড়ানোর জন্য বলে দেওয়া হয়েছে আল্লাহর ঘর। আল কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর অর্থ এলো এই। তো আল্লাহ তাআলা বলছেন যে এই যে তোমাদেরকে দেওয়া হয়েছে এই ঘর, তার পাশাপাশি এই ঘরের হাজ করতে যখন যাওয়া, হাদি হাদি কোরবানি, কোরবানির পশুগুলো সেখানে নিয়ে আসা, আল কালায়েদ, এবং যেগুলোকে যে সমস্ত পশুকে কোরবানির জন্য নিয়ে যাওয়া হতো, তখন কিছু ওগুলাকে কিছু লটকেই দেওয়া হতো, দূর দূরান্ত থেকে ওনারা কোরবানির পশু নিয়ে আসতেন। তখন মক্কা শরীফে এত পশু কিনতে পাওয়া যেত না, দূর থেকে যারা আনতেন তারা এই পশুটাকে যেন কেউ চোরে ডাকাতে ছিনিয়ে না নিয়ে যায়, এবং কেউ বেহুরমতি না করে গলার মধ্যে কিছু মালা টালা দিয়ে পরিয়ে বিভিন্ন রকমের কিছু লাগিয়ে তারা নিয়ে আসছে। কোনো কোনো জায়গায় আবার জুতার মালাও পরাতো জাহেরি জমানায়।
এটা চিহ্ন যে এটা কোরবানির পশু, এর গায়ে কেউ হাত দিও না, কোনো কুমতলব এটাকে হাইজ্যাক করে নিয়ে যেও না। তো এই যে সম্মান আরব দেশে তখন থেকে চলে আসছে সেদিকে ইঙ্গিত তিনি করছেন। এই সব কিছু ঐতিহাসিকভাবে প্রমাণিত যে দুনিয়ার মানুষ এই ঘরকে সম্মান করেছে, এখনও তোমাদেরকে করতে হবে। হজ ওমরা সংক্রান্ত এহরামের আদব স্বীকার করা থেকে যা কিছু আলোচনা হলো, এই সব কিছু মানুষের জন্যে এই কাবা ঘরের সম্মান রক্ষা করা স্বার্থেই করা হয়েছে। এগুলোকে তোমরা ঠিক মতো মেনটেন করবে, কোনো অবস্থাতে যেন এগুলো লঙ্ঘন না ঘটে। তোমরা এটা এই জন্য তোমরা যেন জানো যে আকাশ জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলা জানেন। এটা তোমরা তো অনেক কিছুই জানো না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সেই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে জানান। আর যখনই আল্লাহ তাআলা জানান তোমরা সেগুলোকে জেনে শুনে ঠিক মতো আমল করো, এগুলো কখনো বরখেলাপ করো না, এগুলোর বেহরমতি করো না। আল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আল্লাহ বিকুল্লি শাইইন আলিম يعلم أن الله شديد العقاب وأن الله غفور رحيم তোমরা আরো জেনে নাও যে আল্লাহ তাআলা শক্ত করে শাস্তি দিতে পারেন এবং তিনি আবার অনেক ক্ষমা করেন, তিনি অনেক রহমত দান করেন। তাহলে কেউ যদি আল্লাহ তাআলার হুকুমের বরখেলাপ করে বসে তাকে যেমন শাস্তি দিতে পারেন, আর যে কেউ হুকুমকে আমল করে ঠিক মতো তাদের গুণাখাতা ত্রুটি হয়ে গেলে বা অনিচ্ছায় কিছু ঘটে গেলে এগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এবং তিনি অনেক দয়াময় দয়াশীল। মা আলা রাসূল ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন এই যে আমার নবী, তার দায়িত্ব কি? পৌঁছাই দেওয়া, তিনি সমস্ত কথা পৌঁছে দিবেন। বালাগ তাবলীগ ওই সেম রুট থেকে এসেছে, পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর কথাগুলোকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। তিনি শুধু পৌঁছিয়ে দেন, কে ঠিক মতো আমল করো আর না করো এটাকে তিনি পাহারা দিতে পারবেন সব সময়? আসল আমল করলা কি করলা না এই খবর কে রাখবেন? আল্লাহ তাআলা। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন তোমরা কি করো আর কি লুকিয়ে রাখো, কি প্রকাশ করো কি গোপনে করো, সব কিছুর খবর কিন্তু আল্লাহ তাআলা জানেন। কাজেই শরীয়তের হুকুমগুলো যখন শুনো, চাই হজ ওমরা আল্লাহর ঘরের আদবের ব্যাপারে হোক অথবা তোমাদের জীবনে শরীয়তের যে কোনো হুকুম আসে, এগুলো কতটুকু তোমরা লঙ্ঘন করো কতটুকু মেনে চলো এগুলো কিন্তু আল্লাহ তাআলা ঠিক মতো খবর রাখেন। মনে রেখো, কোনো অবস্থাতে আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অন্যদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, যদিও আরব দেশের বা মসজিদে হারাম সংক্রান্ত কথাবার্তা কিছু পরে আবার আসবে, এখানে মাঝখানে কিছু আদব শেখাচ্ছেন, কিছু গুরুত্বপূর্ণ নসিহা এসেছে। উল্লা ইস্তাউল খাবীথু ওয়াত তাইয়িব ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবীথ ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন আপনি বলে দেন, দেখো যেগুলো খাবিস জিনিস আর যেগুলো তাইয়েব, খাবিস আর তাইয়েব কখনো এক রকম নয়, কখনো বরাবর হয় না, কখনো সমান নয়। খাবিস আমরা বাংলাতে অনেকেই খবিস বলে থাকি, খারাপ জিনিসকে, খারাপ কাজকে খাবিস বলে, খারাপ মানুষকে খাবিস বলে। তো খাবিস কাজও হতে পারে, খাবিস কর্ম হতে পারে, গুনার কাম খারাপ কাজ, খাবিস যে যে খারাপ কাজ করে সেই মানুষও হইতে পারে। তাহলে ভালো মানুষ হয় তাইয়েব আর খারাপ মানুষ হলো খাবিস, এরা দুইজন কি বরাবর? খারাপ কাজ ভালো কাজ কি বরাবর? না। দিন ইসলাম আর কুফুরি কি এক সমান হতে পারে? সত্য মিথ্যা কি একরকম হবে? না। হালাল হারাম কখনো একরকম নয়, পাক না পাক একরকম নয়, দুটোর মধ্যে বিশাল পার্থক্য। আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে সব কিছুর তাইয়েব শিখিয়েছেন, আমাদের চলাফেরা হওয়া লাগবে পাক পবিত্র, তাহারাত আমাদের জীবনে সেটাও তাইয়েব।
আমরা খাবো হালাল, সেটা তাইয়েব, আর হারামটা হবে, আমাদের রুজি রোজগার হবে হালাল, আর চুরি করা, মিথ্যা কথা বলে, আর আয় রুজি করা, খারাপ জিনিস, নাহক সম্পত্তি, টাকা পয়সা দখল করা, এসব কিছু হবে। আমরা কথা বলবো ভালো কথা, আত্মাইবা বিনাল কাউল, ভালো কথা, সুন্দর কথা বলবো, যে কথায় মানুষের ফায়দা হবে, যে কথায় ক্ষতি হয় এই কথা আমরা বলবো না, যে কথায় নেকি হয় সেই কথা বলবো, যে কথায় গুনাহ হয় সেটা বলবো না। তাহলে সব কিছুতেই এই আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের জীবনে কোন কোন জায়গায় খাবিসের মতো জিনিস আছে, খারাপ জিনিস আছে কোথায় কোথায়, এগুলোকে বর্জন করতে হবে, আর তাইয়েব যেগুলো আছে এগুলোকে আমাদের জীবনে অর্জন করতে হবে, ঠিক কিনা? আমাদের মধ্যে কি কি খারাপ জিনিস আছে এখনো, প্রত্যেকে মহাসাবা করে এগুলো থেকে সরে আসা উচিত। আমাদের কোন জায়গায় নাপাকের মধ্যে ডুবিয়ে আসি, সেখান থেকে বেরিয়ে আসি, পাক পবিত্র জিন্দিগি বছর করি। পলাউ আদাবাকা কাসরাতুল খাবিস, হে নবী, অনেক সময় দেখা যায় যে খাবিসদের পরিমাণ অনেক বেশি, খাবিসদের যদি কোনো সময় কোনো কিছু খুব বেশি মনে হয় আপনার কাছে, ওদিকে যেন আপনি চোখ না দেন। আসলে উনি তো কোনো খবিসের দিকে যাবেন না, খারাপ জিনিসের দিকে যাবেন না, ওনাকে লক্ষ্য করে উম্মতকে বলা হচ্ছে। অনেক সময় দেখা যায় কেউ কেউ বলে, শোনেন, এই হালাল তরিকায় চলতে গিয়ে বড় মুশকিল, দুনিয়াতে চলাই যায় না, টাকা পয়সা ঠিক মতো জোগাড় করা যায় না, একটু বেশি কিছু পাইতে হলে একটু হারামের দিকে যাইতে হবে। তো এই ধরনের একটা টেন্ডেন্সি, এই ধরনের একটা পরিবেশ পৃথিবীতে বিরাজমান, হালালে গেলেই সীমাবদ্ধতা, এটা হারাম, ওইটা হারাম, এটা হাত দেওয়া যায় না, সেই ব্যবসা করা যায় না, সুদে টাকা নেওয়া যায় না, লেনদেন করার ক্ষেত্রে সুদ ছাড়া করতে হয়, এভাবে আপনি হিসাব করে দেখলে দেখবেন যে অনেক সীমাবদ্ধতা সংকীর্ণতা মুসলমানদের জীবনে আসে, অনেকেই বিরক্ত হয়ে যায়। বলছিলাম না একদিন আমার এক লোককে আলোচনা করতে গিয়ে কয়েকটা বিজনেসের আইডিয়া নিয়ে আসে বারে বারে, তা আমি আমার কাছে পরামর্শ করি, আমি বলি যে এটা তো ঠিক না, এটা তো শরীরের দৃষ্টিতে আপত্তি, এটা তো হারাম, এটা তো সুদ। তো বলে যে কোনোটাই তো করতে দেবেন না, দেখা যায় তো কোনটা করবো কম দেখি। এখন কিছু তো মুসলমানদের জন্য তো এই সীমাবদ্ধতা আছে, রেস্ট্রিকশন আছে, আছে না? এই জন্য হাদিসে কি এসেছে, আর দুনিয়া সেজনুল মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়াটা মনে হয় যেন মুমিনের জন্য একটু জেলখানার মতো, সব কিছু বাধা বিপত্তি, রেস্ট্রিকশন, এটা করা যায় না, সেটা করা যায় না, আর কাফের জন্য কোনো রেস্ট্রিকশন নেই, তার জন্য জান্নাতের মতো সব খোলা আছে। তো সেই জান্নাতের মতো মনে করে যা মনে চায়, মনের খাহিশাত মিটায়, যেটা দরকার সেটা নেয়, কিন্তু মোমেন 100 বার হিসাব করে যে আমি এই কাজটা করবো কিনা, এটা কি হালাল হবে, এটা কি শরীয়ত মতো হবে, এই তাকও অর্জন করে করে চলে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সাহাবিক উবাই কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে কাব, আপনি তো কোরআনে বিশেষজ্ঞ এক্সপার্ট, আমাকে বলেন তো তাকোয়া একটু ভালো করে বুঝাই দেন, কি রকম চললে তাকোয়াটা ঠিক মতো হবে, তাকোয়ার সংজ্ঞাটা কি হতে পারে, তাকোয়া আল্লাহ তাআলা তাকোয়ার অনেক গুরুত্ব দিয়েছেন, মুত্তাকিনদের প্রশংসা করেছেন। তিনি বলেন যে ওমর, আপনি কোনো সময় কি মরুভূমিতে যেখানে অনেক কাঁটা দ্বারা কাঁটা দ্বারা ইয়ে থাকে, পরিপূর্ণ থাকে জমিনের মধ্যে, কাঁটা তার গাছগুলো ছড়িয়ে থাকে, এরকম কোনো কোনো জায়গায় কখনো হাঁটেননি? বলে হেঁটেছি। যখন হাঁটেন এরকম কাঁটাওয়ালা জায়গায় কেমনে হাঁটেন? তিনি বলেন যে আমি আমার কাপড়টাকে সম্মার্ত, এটাকে টেনে টেনে ধরি, তারপরে এক একটা পা দেওয়ার সময় ঠিক মতো পা দিলাম কিনা দেখে দেখে পা দেই, খুব সতর্ক হয়ে হাঁটি। তিনি বলেন এটাই তাকওয়া, মমিন প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি কাজে আল্লাহর মর্জি মতো হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো হচ্ছে না উল্টাপাল্টা হচ্ছে, হিসাব না করে কোনো কাজ করে, এরকম ভেবে চিনতে দেখে শুনে মুমিনকে চলতে হয়। কিন্তু এতে কোনো সময় কষ্ট হয়, আমাদের কিছু কষ্ট হয় না? কিছু কিছু ক্ষেত্রে কষ্ট হয়, সীমাবদ্ধতা এসে যায়, মন মতো সব কিছু করতে পারি না, অনেক কিছুই আমাদেরকে, অনেক পার্টি ফাংশনে আমরা যেতে পারি না, বেপর্দা হয়, তাই না? অনেক কিছুতে অনেক অনেক তামসা মেলা বিভিন্ন রকমের অনেক কিছু আছে, ওগুলোতে আমরা যেতে পারি না, কারণ ওখানে গেলে গুনাহ হয়।
এরকম অনেক রেস্ট্রিকশন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে যদিও কাসরাতুল খাবিস, খাবিস যদি অনেক বেশি হয়, অনেক বেশি যদি তাদের পরিমাণ দেখা যায়, সবাই যদি গড়ে ওই দিকে রওনা হয়ে যায়, দুনিয়ার অধিকাংশ মানুষ কি পবিত্রতার দিকে যায় না খাবিসের দিকে যায়? মুসলমানদের যদি আপনি ফরগেট অ্যাবাউট, মানে যারা মুসলিম না, মুসলমানদের মধ্যেও পাক পবিত্রতা হালাল এই দিকে যাওয়ার লোকের সংখ্যা বেশি না উল্টা দিকে সংখ্যা বেশি? ضامته دنياه إذا نزلت به الباء